আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করব যে যেখানে আছেন আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজ একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আসলে এটা ব্লগ বলা ভুল নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আমি আজ রান্না করব বিফ তেহারি এটা আমি প্রথমবারের মতো রান্না করেছি মার্শাল্লাহ অনেক ভালো হয়েছে তো ভাবলাম যে আমি আমার ভিউয়ার্সদের সাথে এই রেসিপিটা শেয়ার করে দিই আশা করছি আপনারা আমার ভিডিওটি পুরোপুরি দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো তেহাইটি রান্না করার জন্য আমি এখানে গোর মাংস তো নিয়েছি মাংসটা আমি অল্প পরিমাণে নিয়েছি যেহেতু আমাদের ফ্যামিলি মেম্বার আমরা দুইজন তো সে কারণে সেভাবেই নিয়েছি আপনারা যদি ফ্যামিলিতে বেশি মেম্বার থাকেন তো সেইভাবে নেবেন তো আমি এখানে মাংসটা দেখতে পেলেন কিভাবে টুকরো করে কেটে নিয়েছি ছোটো ছোট পিস করে আমি এখানে কেটে নিয়েছি কারণ তেহারির মাংসটা তো এরকম ছোট ছোট হয় এখানে আমি একটা বাটা মশলা নিয়েছি আদা রসুন জিরা দারচিনি এলাচ জয়ফল আর জয়ত্রী আমি অল্প অল্প পরিমাণে নিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি এটা আমি এখন দিয়ে নিলাম আর আমি এক ফালি লেবু সেটা আমি রস করে এখানে দিয়ে নিলাম লেবুর রস দিলে ম্যারিনেট করে রাখলে মাংসটা খুব দ্রুত সফট হয় সে কারণে লেবুর রসটা দিয়ে নিলাম তো এখানে আমি দিলাম মরিচের গুঁড়া একটু দেব ধনের গুঁড়া এটা আসলে সব কিছু অল্প পরিমাণে দিয়েছি আমি যেহেতু বললাম যে আমার মাংসটা কম আমি অল্প পরিমাণ রান্না করছি সে কারণে আর এখানে টক দই দিয়ে নিলাম টক দই যেহেতু ফ্রিজে ছিল একটু পানি উঠে গেছে তো সমস্যা না সেটা তো এগুলো পুরো মশলাগুলো এখন আমি দিয়ে নিলাম এখন দিব লবণ স্বাদ মতো আমি এখানে এক চামচ লবণ দিয়েছি যেহেতু মাংস কম সে কারণে এটা মাংসটা আমি ভালোভাবে এখন মেখে নেব হাত দিয়ে তো এটা সুন্দরভাবে মেখে নিয়ে আমি রেখে দেব। যেহেতু আমার হাতে খুব বেশি সময় ছিল না আমি খুব তাড়াহুড়িতে রান্না করেছি সে কারণে আমি মাত্র আধা ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে অবশ্যই দুই ঘন্টা থেকে চার ঘন্টা ম্যারিনেট করে রাখবেন তাহলে মাংসটা রান্না করতে আরও সুবিধা হবে তো মাংস রান্না করার জন্য আমি এখন চলে এসেছি চুলাতে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং প্রয়োজন মতো আমি তেল দিয়ে নিয়েছি আর এখানে আমি এক কাপ চাউল পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছি তো এই তেলটা গরম হওয়ার পর আমি এখানে চার পাঁচটা পেঁয়াজ ভালোভাবে কুচিয়ে নিয়েছিলাম সেই পেঁয়াজগুলো আমি এখন দিয়ে নিলাম পেস্টটা আমি ব্রাউন কালার করে ভেজে নেব মানে আমি বেরেস্তা করে নেব যেহেতু বিরিয়ানিতে বেরেস্তা যায় মানে তেহারিতে বেরেস্তা দেয় তো আমি সেভাবে দিলাম আমি আসলে কোনো এক্সপার্ট না আমি আপনাদের রান্না শেখাচ্ছি না আমি যেভাবে রান্না করেছি আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি আমি জানি আপনারা অনেক বেশি ভালো করেন তবে আমি আসলে যেহেতু নতুন শিখছি নতুন এক্সপেরিমেন্ট আমার সব কিছুতেই তো সেভাবে আমি আমি আপনাদের সাথে মানে আমার ভিউয়ার্সদের সাথে শেয়ার করছি তো অল্প বেরেস্তা আমি অর্ধেকটা উঠিয়ে নিয়েছি আর যে অর্ধেকটা ছিল তার ভিতর আমি যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সে মাংসটা আমি দিয়ে নিলাম তো মাংসটা আমি এই তেলের ভিতরেই ভালোভাবে ভেজে নেব যেহেতু মাংসের তুলনায় তেলটা যথেষ্টই বেশি তো সেটাতে ভালোভাবে আমার ভাজা ভাজা হয়ে যাবে আমার এখানেই ভেজে অলমোস্ট ফিফটি পারসেন্ট কুক হয়ে যাবে তো এটাতে আমি এভাবে ভেজে নেব ভালোভাবে যখন মোটামুটি ঝোলটা কষে আসবে তখন সামান্য পানি দেব আপনাদের যদি মাংস বেশি হয় আর আপনারা এ পর্যায়ে একটু পানি দিতে পারেন দিয়ে কষিয়ে নিতে পারেন আমার যেহেতু পানি প্রয়োজন হয়নি সে কারণে আমি দেয়নি তো এখানে আমি একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম যেহেতু বাকি সব মশলায় আমি আগেই দিয়ে নিয়েছি সে কারণে আমার আর আলাদা করে কোনো মশলা আমি এখানে আর দেয়নি সব মশলা এখানে তো আমি ওখানে দিয়েছিলাম তো সে কারণে আমি আর দেয়নি সবই আমার পারফেক্ট ছিল মার্শাল্লাহ তো দেখতে পাচ্ছেন উপরে কিন্তু তেল সব ভেসে উঠছে তো আমি এভাবেই এটা রান্না করে নেব একটু পরে দেখতে পাচ্ছেন মাংসটার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে তো আমি এ পর্যায়ে দুইটা কাঁচামরিচ দিয়েছি কারণ বিরিয়ানি তেহারি এগুলোতে কিন্তু যে কাঁচামরিচটা দেওয়া হয় এটার ফ্লেভারটা কিন্তু অনেক সুন্দর আসে সে কারণে আমি দুইটা কাঁচামরিচ এখানে গোটাই দিয়ে নিয়েছি আমি ভেঙে দেয়নি তো যাই হোক মাংসটা কালার কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে আর উপর থেকে কিন্তু তেলও ভেসে আসছে তো আমি এ পর্যায়ে অনবরত নাড়বো না হলে আসলে নিচে লেগে যেতে পারে তো মাংসটা যখন এভাবে কড়াইতে লেগে যাবে তখন আমি একটু প্রয়োজন মতো পানি অ্যাড করে মাংসটা ভালোভাবে আমি সেদ্ধ করে নেব মোটামুটি এইটটি পারসেন্ট আমি এটা সেদ্ধ করে নেব যেহেতু ভাতের ভিতরে মানে বিরিয়ানির ভিতরে যেহেতু কিছু আগেই আমি দেবো সেটার ভিতরেও পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তো আমি পুরোটা সেদ্ধ করা লাগবে না মোটামুটি এইটটি পার্সেন্ট সেদ্ধ করে আমি মাংসটা নামিয়ে নেব আর এখানে আমি একটা ছোটো হাড়িতে দুই কাপ পানি দিয়েছি আর পানির ভিতর আমি একটু লেবুর রস দিয়েছি লেবুর রসটা দেওয়ার কারণ হচ্ছে লেবুর রস দিলে বিরিয়ানিটা ঝরঝরা হয় সে কারণে আমি লেবুর রস দিয়ে পানিটা গরম করতে দিয়েছি যেহেতু বিরিয়ানিতে চাউলে গরম ফুটান্ত গরম পানি দিতে হয় সে কারণে আমি পাশে চুলাতে পানি গরম করছি যাই হোক মাংসটা আমার হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি আর একটা ফ্রাইন প্যান বসিয়ে দিয়েছি এটাতে আমি ডালটা ঘি দিয়েছি ডালটা ঘিটা যখন ভালোভাবে গলে যাবে তখন আমি গরম মশলাগুলো দিয়ে নেব গরম মশলা আমি দিয়েছি তেজপাতা দারচিনি এলাচ আর জয়ত্রী এগুলা দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নেব যখন এটা থেকে সুন্দর একটা স্মেল ছাড়তে শুরু করবে তখন আমি আগে থেকে যেই চাউলটা ধুয়ে রেখেছিলাম ঝড় হয়ে আছে চাউলটা দেখতেই পারছেন ধুয়ে পানি ঝরে রেখেছিলাম তো সেই চাউলটা আমি এখানে অ্যাড করে দেব তো ভালোভাবে চাউলটা ভেজে নিতে হবে চাউলটা ভালোভাবে ভাজতে হবে এই জন্য না হলে কিন্তু আমাদের বিরিয়ানিটা ঝরঝরা হবে না চাউলটা ভালোভাবে ভাজার উপরে বিরিয়ানিটা ঝরঝরা হবে কি হবে না সেটাও নির্ভর করে আসলে চাউলটা যখন সনসান মোটামুটি আওয়াজ হবে তখন বুঝতে হবে যে চাউলটা ভাজা হয়েছে সুন্দরভাবে কিংবা আপনারা একটা চাউল দাঁতের নিচে দিয়েও দেখতে পারেন যে ভাজা হয়েছে নাকি কারণ এটা সুন্দরভাবে না ভাজলে বিরিয়ানিটা ঝরঝরা হবে না এদিকে দেখতে পাচ্ছেন আমার পানিটা কিন্তু ফুটে উঠেছে যে পানিটা আমি এই ভাতে অ্যাড করব চাউলে তো পানিটা আমি সাবধানে দিয়ে নেব পানিটা আপনারা সাবধানে দিবেন না হলে হাতে কিন্তু ছাকা লাগবে যেহেতু অনেক গরম পানি ফুটন্ত পানি সে কারণে আমার একটু ছাঁকা লেগে গিয়েছিলো যদিও তো পানিটা দিয়ে নেওয়ার পরে আমি এখানে এক চামচ লবণ দিয়ে নিলাম যেহেতু এটাও স্বাদের জন্য লবণ দিতে হবে তো লবণ দিয়ে আমি একটু মিশিয়ে নিলাম আর এখানে দুই চামচ গুঁড়া দুধ আমি হালকা কুসুম গরম পানিতে গুলে রেখেছিলাম সেটা আমি দিয়ে নিয়েছি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে আমি একটা ঢাকনা দিয়ে এটা ঢেকে নেব ঢেকে নেবার পরে আমি মোটামুটি যখন পানি শুকিয়ে আসবে তখন আমি যে আগে থেকে মাংসটা রান্না করেছিলাম তখন সে মাংসটা আমি এর ভিতরে দিয়ে নেব মোটামুটি সেভেন্টি পারসেন্ট যখন ভাতটা হয়ে যাবে তখন আমি মাংসটা অ্যাড করেছি আসলে ভাতের ভিতরে যখন একটা শ্বাস থাকবে তখন মাংসটা অ্যাড করে দিতে হবে আর কিছুটা পানি থাকবে যেহেতু মাংসটা পুরোপুরি কিন্তু সেদ্ধ না আর এটাতে মাংসটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে দমে রাখতে হবে আর ভাতটাও পারফেক্টভাবে হয়ে যাবে তো এ পর্যায়ে আমরা চুলার আঁচ একদম লোয়ে করে রাখব তো একটু পরে আমি খুলে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু এখনও ভালোভাবে টানেনি আর ভাবটা হতে আসছে আমি একটু নেড়ে চেড়ে দেব নেড়ে চেড়ে আমি একটু মিশিয়ে নিচ্ছি যেহেতু মাংসটা দেওয়ার পরে আমি খুব বেশি নেড়ে দিইনি কারণ খুব বেশি নাড়লে কিন্তু ভাতটা ভেঙে যেতে পারে পর্যায়ে ভাত তো নরম থাকে ভেঙেও যেতে পারে সে কারণে কাজটা খুব সাবধানে করতে হবে তো ভালোভাবে একটু নেড়েচেড়ে দিয়ে আমি এটা সমানভাবে বিছিয়ে নেব আর আমি যে আগে থেকে বেস্তাটা করেছিলাম সেটা আমি এটার ওপরে ছড়িয়ে দেবো কথা বলতে গিয়ে প্রথমে পর্যায়ে আমি যেহেতু প্রথমবার রান্না করেছি মশলা এত ভালো হয়েছে আমি ভাবতেই পাইনি মনে হচ্ছে যে আমি দোকান থেকে কিনে এনে খাচ্ছি তেহারিটা অনেক সুন্দর হয়েছিল সে কারণে আমি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আমার রেসিপি ফলো করে আপনারা যদি রান্না করেন অনেক ভালো হবে আর আমি খুব বেশি যে কেনা মশলা ইউজ করেছি তা না ঘরে থাকা মশলাগুলো দিয়েই আমি আসলে এটা রান্না করেছি তো ইজিলি আপনারা রান্না করতে পারেন তো আমি এখানে পেঁয়াজের যে ব্যবস্থাটা করেছিলাম সেটার সাথে দুই চামচ চিনি মিশিয়ে আমি ভাতের উপরে ছড়িয়ে দিয়েছি তো এর মধ্যে আমি কিন্তু ঢাকনা খুলে একবার নেড়েচেড়ে দিয়েছিলাম আর উপর থেকে চারটা কাঁচা মরিচ আমি গেথে দিয়েছিলাম ভাতের মধ্যে কারণ সাথে অনেক সুন্দর একটা ফ্লেভার যোগ হয় তেহারিতে তো সে কারণে আমি এটা দিয়েছি কারণ আমি নর্মালি চিকেন বিরিয়ানিটাই রান্না করি এটা আমি ভালো পারি মানে আমি ওটাই করে শিখেছি আর এবার প্রথমবার রান্না করলাম বিপ তেহারি আলহামদুলিল্লাহ অনেক ভালো হলো তো আমার এই রেসিপিটা ফলো করে আপনারাও তৈরি করতে পারেন বাসায় আশা করি অনেক ভালো হবে তো আমি এখন এটা দমে রেখে তারপরে সার্ভ করে দেখাচ্ছি তো আমি এখন তেহারিটা সার্ভ করে দিয়েছি আমরা এখন দুইজন এটা খাবো তো সেই জন্য দুইটা প্লেট আমি সাজিয়ে নিয়েছি তো আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আপনারা আজকের এই ব্লগটা আমরা আমার যে ব্লগটা এটা আপনারা এনজয় করেছেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন অবশ্যই আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনারা সবাই সাবধানে থাকবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ